তারকা উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র সমিতি শিল্পী নির্বাচন সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অতীতের সব বিতর্ক পিছনে ফেলে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার আশা প্রার্থী এবং নির্বাচন কমিশনের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে বিএফটিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় ভোটারদের আনাগোনা উপস্থিতি বাড়ার সাথে সাথে নিজেদের জন্য ভোট চাইতে ব্যস্ত হয়ে পড়েন প্রার্থীরা সুষ্ঠু স্বাভাবিক এবং বিতর্কমুক্ত নির্বাচনের আশা ভোট দিতে আসা শিল্পীদের সবসময় ভালো ভালো প্রত্যাশা থাকে হয় কিন্তু আশা করি পূরণ আমরা এখন পর্যন্ত ঠিক আছি যে আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই এবং একটি ফলাফল সুন্দর ফলাফল আমরা সবাইকে আমাদের ভক্ত আমাদের যারা যাদের মানে সংগঠন যা আছে পুরো দেশকে এবং দেশের বাইরে সবাইকে আমরা একটা সুন্দর নির্বাচনের ফলাফল উপহার দিতে চাই আর জয়ের প্রত্যাশা করলেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা শিল্পীদের জয়টাই চাই শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে যারা ভোট দিবেন তারা জানে যে কাকে ভোট দিলে তাদের জন্য ভালো হবে সুবিধা হবে আর কি আমার ভাই বোন আমাকে জয়যুক্ত করবে কারণ আমি একবার পাস করেছিলাম বিপুল ভোটে আমাদের প্যানেল পাস করে আসলে আপনারা দেখবেন আমরা কি করি যারা নির্বাচনের হয়ে কাজ করছেন তাদেরকে জন্য আমাদের এই সকাল থেকে বিকাল পর্যন্ত এই সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন আমাদের কর্মীরা ভোট দিতে পারে শিল্পী সমিতির শেষ পিকনিকে জায়েদ খানের পদ স্থগিত করায় ভোট দিতে পারছেন না তিনি আফিন আনোয়ার ডিভিসি নিউজ ঢাকা